Hi YouTube viewers, Assalamualaikum. বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, জীববৈচিত্র্য ও উদ্ভিদ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল বিডি এক্সক্লুসিভ নিউজ। বাংলাদেশের আনাচে কানাচে অযত্নে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য। সেই ইতিহাস এবং ঐতিহ্যকে সমাজের কাছে তুলে ধরতেই আমাদের ইউটিউব চ্যানেল। আজকের ডকুমেন্টারি নিউজে থাকছে সংস্কারের অভাবে অস্তিত্ব বিলীনের পথে রহস্য ঘেরা কানাই বলাই দিঘি। তো চলুন দেখে আসি রহস্য ঘেরা কানাই বলাই দিঘি নিয়ে ডকুমেন্টারি নিউজ। এটা কোনো রূপকথা বা সিনেমার গল্প নয়, ইতিহাসের এক বাস্তব প্রতিফলন। আর এর বাস্তব জানতে ও দেখতে হলে যেতে হবে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার 1 নং কাঁচিপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক কানাই বলাই দিঘি। আনুমানিক শতাধিক বছর পূর্বে এই এলাকার লোকজনের বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা করার জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। সেই থেকে দিঘিটি এলাকার লোকজনের বিশুদ্ধ পানির জলের যোগান দিয়ে আসছিল। দিঘিটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় 200 মিটার এবং প্রস্থ 140 মিটার। তখনও দিঘিটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। কথিত আছে শতাধিক বছর পূর্বে কাঁচিপাড়া গ্রামের দিঘির পাশে হিন্দু ধর্মাবলম্বী কানাই বলাই নামে দুই ভাই বসবাস করত। দুই ভাই প্রতিদিন ভোর রাতে উঠে নিজ গ্রামের সকল হিন্দু বাড়িতে নাম কীর্তন করত। একদিন সকালবেলা দুই ভাই খেজুরের গাছের ঘাট ভেবে দুটি বিশালাকার গজাল মাছের উপর বসে দিঘিতে স্নান করছিল। শরীরে সাবান দেওয়ার সময় মাছ দুটি দুই ভাইকে নিয়ে জলের গভীরে চলে যায়। এরপর আর কোনো দিন দুই ভাইয়ের দেখা মেলেনি। তারপর থেকে এই দিঘিটি কানাই বলাই দিঘি নামে পরিচিতি লাভ করেছে। এছাড়াও স্থানীয় লোকজনের মনে এই দিঘিটি ঘিরে রয়েছে নানা রহস্যের কথা। এই দিঘির গভীরতা কেউ বলতে পারে না। আবার কেউ কেউ মনে করে এই দিঘির কোনো তলদেশ নেই। কেউ কেউ মনে করেন এই দিঘির জলে রয়েছে সোনার হাড়ি পাতিলের রহস্য ইতিহাস। আমরা শুনতে আসি পূর্বপুরুষ থেকে শুনছি আমরা যে এই কানাই বলাই দিঘি আপনার একদিন আগে নাকি আমার বাপ চাষা দাদা হ্যাঁ বলছে আগে নাকি বড় বড় খাওয়ানি থালা বাড়ি উঠতো। হ্যাঁ পারে ওই আবার কে চুরি করছে নাকি আবার আবার তল করে গেছে। এটা তাদের মুখে আমরা শুনছি, আমরা চোখে দেখিনি। যেটা সত্য কথা এটা বলতে হবে। কানাই বলার দিঘি দেব কিভাবে হইল এটা আমরা জিজ্ঞেস করছি আমাদের বাপ দাদার কাছেও, কিন্তু আমরা সেটার উত্তর পাইছি যে আমাদের আমাদের বাপ দাদার কাছেও জিজ্ঞেস করিয়া আমরা এইরকমই দেখছি। বলছে যে এইরকমই দেখছি, আমরা কি কাটছে না এইভাবে হয়েছে না এমনি ছিল এটা তারা বলতে পারে। একটা বৈশাখ মাসের পহেলা বৈশাখ এই হিন্দুরা আসে, তারা গান বাজনা করে পূজা আশা করে এই এখানে গোসল এখানে গোসল টোসল করে গোসল তো সব সবাই করে গোসল। বারো মাসই লোক আসে, তারা মানত করছে যে আমরা এই দিঘিতে যাইয়া এই তারা একটা ছেলের অসুখ হয়েছে, হয়তো তিন জায়গায় আমার ছেলেটা ভালো হইলে আমি দিঘির দিঘিতে নিয়ে গোসল করিয়ে দেবো, তারা হয়তো দিঘিতে গোসল করে যায়। কানাই বলাই দিঘিতে সকল ধর্মের লোকজন আসে তাদের মনোবাসনা পূরণ, মানত ও নিজেকে পবিত্র করার জন্য, এবং তা ঠিকঠাকভাবে পূরণও হয়। হিন্দু মুসলমান নির্বিশেষে আসে মনের বাসনা পূরণের লক্ষ্যে দিঘির জলে দুধ কলা দিতে ও স্নান করতে। বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা নিয়ে হাজারো মানুষ শত বছর ধরে তীর্থস্থান কানাই বলাই দিঘিতে আসে মুক্তি লাভের আশায়। আমি আর আসছি, আমার ওই মেয়েটার হাতে একটা টিউমার আছে, তাই জন্য কিছু যে বলা কিনা দিঘিতে গোসল করে গেলাম টিউমারটা জানি যায়। আবার আরো একটি আসছিল আমার ছেলে নিয়ে, ছেলেটা করোনা বাইরে যে ঢাকাতে আসছিল, যখন আমার ছেলেটা ইতে বাড়ি ফিরে আমি বলাই কিনা দিঘিতে গোসল করে গেলাম। এই এরকম একটা মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ তারপর এখানে আমার বাচ্চাটা পাইছি আমি, আর এই মেয়েটা লইছি আমি যে আল্লাহ সুস্থ করে। আমি এখানে আসছি বিশ্বাসের সাথে, মানে এ জায়গায় যা শুনছি বলাই কিনা দিঘিতে যে আইয়া ই মানত করে এটা নাকি মনের আশা পূর্ণ হয়, সেই জন্য আমি এই জায়গায় আসছি। আমি আসছি শুনছি যে এই বলাই কিনা দিঘিতে যে যা মানত করে আর মনের আশা পূর্ণ হয়। ওই যে আমার এই বাচ্চাটা হারানো বাচ্চাটা পাওয়া গেল, তারা বোনাই বাড়ি করে আমি এসান আমাদের কালে গেছি যাইয়া ইয়ারাতে কান্নাকাটি করে এও আছে আলাদা ছেলে আমার সামার, তারপর কই
কি ব্যাপার কয়া তো কোনো খোঁজ খবর পাইতেছি না, তখন কই তুমি একটা মান নোট করো এক জায়গায়, এই বলাই কেন দেখি তুমি করছে যে এটা পাওয়া যায় আর এখান থেকে গোসল করাইবে তো পাইছেন? হ্যাঁ পাইছি। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন কানাই বলাই দিঘি তাদের কাছে এটি তীর্থস্থান, তাই তারা প্রতি বছর পহেলা বৈশাখে আসে পূজা অর্চনা করতে ও দিঘিতে স্নান করতে। যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাসের তীর্থস্থান কানাই বলাই দিঘি আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে অস্তিত্ব বিলীনের পথে কানাই বলাই দিঘি। দিঘিটি বর্তমানে বিভিন্ন আগাছা কচুরিপানা ও মাটিতে ভরে এক তৃতীয়াংশ হয়ে গেছে। দিঘির পাড়ের অনেক জায়গায় এখন এলাকাবাসীর দখলে চলে যেতে বসেছে। এখানে আসা দর্শনার্থীর দাবি দ্রুত সংস্কার করে এর ইতিহাস সবার কাছে তুলে ধরা হোক। সংস্কার না করা হলে শতাধিক বছরের পূর্বের ইতিহাস তীর্থস্থান কানাই বলাই দিঘির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দক্ষিণ অঞ্চলের অনেক দিঘি আছে, তার ভিতর অন্যতম বলাইকানার দিঘি, এমনিতেই পরিচিতির লিস্টে বলাইকানার দিঘি আছে। কুয়াকাটা পর্যটন কেন্দ্রের পরেই এই বলাইকানার দিঘি আছে। সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে এই দিঘি আসলে দক্ষিণ অঞ্চলের জন্য এবং পর্যটন কেন্দ্রের হিসেবে অন্যতম একটা দিঘি হবে। এ জায়গায় অনেক লোক মানত করে, দেখি তারা বলে যে আমরা উপকৃত হই। তাহলে এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় অনেক ভালো হয়। এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কার করে কানাই বলাই দিঘির অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। আমি স্থানীয় এখানের ছেলে, আমরা এটা আমাদের বয়স হইতে যেটা উন্নয়ন জানি, যেখানে অনেক লোকজন আসে তারা অনেক উপকারী পায়। মানে আমরা স্থানীয় মানুষ দেখে এটার কিছু মনে করি না, আর তালের গরুতে ছড়ানো গাছ খায় না, তাই বলে আমার বয়স হইতে যে দেখতেছি এটা উপকারী নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। আমাদের মুসলমান ধর্মে যদি কিছু নাও করে, হিন্দু ধর্মে অনেক পরিবর্তন করে, অনেকই করে। হিন্দু ধর্মে তারা এইটা জুতো নিয়েও ওই গোসলখানার ভিতরে ঢোকে না। আজ থেকে 20 বছর আগে একটা মহিলা গুসিঙ্গার মারা গেছে, আমরা অনেক খোঁজাখুঁজি করছি। আমার স্বাস্থ্যভাই নেভিতে একটা লোক চাকরি করতো, উনি আইও খোঁজাখুঁজি করছে। আমরা 60 হাত লগি দিছি, তার ভিতর কোনো কাদা আসে নাই। আমার দাদা তালই বলতে যে এখানে যদি আজকে অমুক জায়গায় একটা খানা হবে তার 200 লোকের ম্যানেজমেন্ট লাগবে। আর আমরা চোখেও দেখিনি, আমার বাবারাও দেখেনি, শোনার কথা তাই নাকি এইটা দিয়ে দিত। তার আগে রাত্রে বলে যাইত, সকালে উঠতে থাকতো, আবার সকালে খানা দানার পর রাত্রে রাইখা যাইতো, সকালে যদি তার সম্পূর্ণ হয়ে যেত তা নিয়ে যেত। এই দিঘি আমি জন্ম নিয়ে এই শুনতেছি, এইভাবে কানাই বলাই দিঘি বুঝছে। এ জায়গায় বহু দূর তলা নিয়ে আসে মানুষের, মানসিক করে মানুষ ভালো হয়ে যায়। এ এবং এ জায়গায় অলৌকিক অনেক কিছু আছে, আমি থালা বাসন উঠে রাখতো এবং এমন স্বর্ণ আদি ওই স্বর্ণের নাম নৌকা আছে, স্বর্ণের দেখ আছে, সব কিছু আছে, আপনাদের ভালো দেখাইতে পারে। এইটা রক্ষার জন্য আমার অনেক কিছু আছে বুঝলেন। এই জায়গাতেই আমি উরুজ করি তো উপলক্ষ নেই, এবং আমি আজমি খানাবার উরুজ করি, এ জায়গায় মানুষজন আছে, এইটা শক্তি দিয়ে সব করি। সরকার যদি এইটা সুন্দর করে তাহলে দেশ বিদেশের লোক বহু লোক এরা দর্শন করতে আসবে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।